হ্যালো বন্ধুরা, এই সিরিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কম্পিউটারের সকল ড্রাইভের উপর মাস্টার রিফ্রেশ বা মাস্টার ট্রি অ্যাপ্লাই করতে হয়। সাধারণত আমরা কম্পিউটারের রান অপশানে গিয়ে ট্রিটা অ্যাপ্লাই করে থাকি, তবে আজ আমি যে মাস্টার রিফ্রেশের অপশানটা দেখাবো, এটা অ্যাপ্লাই করলে আপনার কম্পিউটারের সকল ড্রাইভে থাকা জাঙ্ক ফাইলগুলো অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে, যার ফলে আপনার কম্পিউটার পূর্বের থেকে অনেক দ্রুত কাজ করবে এবং আপনার কম্পিউটারের হ্যাং করার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। আর এজন্যই আমাদের উচিত প্রতি সপ্তাহে মিনিমাম 2 বার এই মাস্টার ট্রিটা আমাদের কম্পিউটারে অ্যাপ্লাই করার। আপনি চাইলে এটা একাধিকবারও অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। এই কাজটি করার জন্য নোটপ্যাডে কিছু টেক্সট আপনাকে লিখতে হবে। তার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে এবং নিউ থেকে টেক্সট ডকুমেন্টে ক্লিক করতে হবে। এখন এই টেক্সট ডকুমেন্টে ডাবল ক্লিক করতে হবে। এবার এখানে কিছু টেক্সট অ্যাড করতে হবে। ECHO ইকো OFF অফ এন্টার CD/enter TRW3 enter C:enter TRW3 enter D:enter TRW3 enter E:enter TRW3 enter F:clone। এখন এখানে আমি যে CDEF এগুলো লিখছি, এর পিছনে কিছু রিজন আছে। যেটা দেখার জন্য আপনার কম্পিউটারের ডিস পিসিতে যেতে হবে। ডিস পিসিতে আসার পর এখানে যে ড্রাইভগুলো আছে, এই ড্রাইভগুলোর নামের পাশে যে ক্যারেক্টারগুলো ব্র্যাকেটের ভিতরে লেখা আছে, সেই ক্যারেক্টারগুলো নোটপ্যাডে অ্যাড করতে হবে। যেমন আমার লোকাল ডিস্কের পাশে C:clone, এর পরের ড্রাইভে D:clone, এর পরের ড্রাইভে E:clone এবং তার পরের ড্রাইভে F:clone দেওয়া আছে। তো এখানে যদি আপনার অন্য কিছু থাকে, যেমন এখানে যদি M:clone থাকে, এখানে যদি N:clone থাকে, এখানে যদি S:clone থাকে, তবে নোটপ্যাডেও আপনারা MNS এগুলোই অ্যাড করবেন। তো আমার যেহেতু এখানে CDEF আছে, সেজন্য আমি নোটপ্যাডেও CDEF লিখেছি। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর এই টেক্সটের কোথাও ভুল হলে আপনারা ভালো রেজাল্ট পাবেন না, সেজন্য সবসময় চেষ্টা করবেন এই টেক্সটগুলো অ্যাকুরেট লেখার জন্য। আর আমি আপনাদের কাজের সুবিধার্থে এই টেক্সটগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও কপি করে পেস্ট করতে পারেন। তবে কপি পেস্ট করার পর আপনাদের ড্রাইভের নামগুলো এখানে চেঞ্জ করে দিবেন। যেটা আমি বলেছি, যদি আপনার এম থাকে, এন থাকে বা এস থাকে, সেগুলো আপনারা এখানে এডিট করে দিবেন। এরপর সিম্পলি এখান থেকে ফাইলে ক্লিক করতে হবে এবং সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। এবার এখান থেকে এই টেক্সট ডকুমেন্টের এক্সটেনশনটা চেঞ্জ করতে হবে। আপনি চাইলে এই ডকুমেন্টের নামও চেঞ্জ করতে পারেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, তো এই টেক্সটের পরিবর্তে এখানে আমাদেরকে BAT লিখতে হবে। যেমন BAT। এখন এই ডকুমেন্টের নাম আপনার পছন্দ মতো যে কোনো একটা দিতে পারেন, তবে ডটের পরে BAT লিখতে হবে। এটা না লিখলে আপনি মাস্টার রিফ্রেশ করতে পারবেন না। তো আমরা ডকুমেন্টের নামটাও চেঞ্জ করে দেই। এখন এখান থেকে সেভে ক্লিক করতে হবে।
এখন ডেস্কটপে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা তৈরি হয়েছে। এবার আপনি এই ডকুমেন্টটা ডিলিট করে দিতে পারেন। এখন এই ফাইলের উপরে ডাবল ক্লিক করলে কম্পিউটারের উপর একটা মাস্টার রিফ্রেশ অ্যাপ্লাই হবে। এটা কমপ্লিট হতে 2-3 মিনিটের বেশি সময় নিতে পারে, তবে এই কাজটা যদি সপ্তাহে মিনিমাম 2 বার করা যায় তবে আশা করা যায় আপনার কম্পিউটার পূর্বের থেকে অনেক বেশি ফাস্ট হবে এবং কম্পিউটার হ্যাং করার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। আর এই কাজটা আরও অনেক ওয়েতে করা যায়, যেটা দেখিয়ে আমি ভিডিওর লেন্থটা আর বৃদ্ধি করলাম না। আমার কাছে এই প্রসেসটা সবথেকে সহজ মনে হয়েছে, আর তার জন্যই আমি এই সহজ প্রসেসটা আপনাদের কাছে তুলে ধরেছি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে পারেন। আর পরবর্তীতে এমন সব ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।